চ্যানেল সবাই কেমন আছেন আশা করব সবাই খুব ভালো আছেন এই মুহূর্তে আমি এসেছি দিল্লিতে আর এই যে পিছনে দেখতে পাচ্ছো এটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় মসজিদ যেটা হচ্ছে জামা মসজিদ এইখানে তোমরা আসতে পারো চাঁদনি চক স্টেশনে নামবে নামলেই পাশেই হচ্ছে জামা মসজিদ বিশাল বড় এই মসজিদটা কিন্তু বেলে পাথরের তৈরি আর এই মসজিদের মধ্যে একসাথে 25,000 জন একসাথে নামাজ পড়তে পারে এতটাই ক্যাপাসিটি আছে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ মার্কেটটা এইটা হচ্ছে মিনা বাজার মার্কেট ঠিক জামা মসজিদের পাশেই এই বিশাল মসজিদটি তৈরি করেছিল মুঘল সম্রাট শাহজাহান তোমরা সবাই জামা মসজিদ সম্পর্কে জেনেই গেছো আর এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মিনা বাজার মার্কেট যেটার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি এইখানেই কিন্তু চোর বাজার বসে রোববার করে আর এর পাশে নিয়ারে স্টেশন হচ্ছে চাঁদনি চক আর এখান থেকে কাশ্মীরি গেটও খুব কাছে আর এই জায়গাটা খুবই ক্লাউডি সবাই দেখতে পাচ্ছ এখানে সবসময় ভিড় থাকে আর এই জায়গাটা খুবই অসাধারণ আমি পুরো ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি জায়গাটা আর এরপরেই আমরা যেখানে যাব সেটা হচ্ছে স্ট্রিট ফুড এর এলাকা যেখানে শুধু এখানকার ফেমাস ফেমাস মুঘল ডিশ পাওয়া যায় আমরা সেই জায়গাটা এরপরই এখনই এক্সপ্লোর করব ফার্স্ট আমরা মিনা বাজারটা এক্সপ্লোর করে নিচ্ছি তারপরে আমরা ওটা এক্সপ্লোর করব স্ট্রিট ফুড মার্কেট এলাকায় আর এই যে আমরা খাচ্ছি এটাকে বলে মহাব্বাতের শরবত এটা তরমুজ এবং কন্ডেন্স মিল্ক এবং চিনি দিয়ে বানানো হয় এটা খুবই রিফ্রেশিং আর এটা কিন্তু একমাত্র দিল্লিতে জামা মসজিদের পাশেই পাওয়া যায় এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন এটা কিন্তু অসাধারণ খেতে এখন আমরা স্ট্রিট ফুড এলাকাটা একটু ঘুরে দেখব এখানকার যে ফেমাস যে ডিশগুলো এখানে পাওয়া যায় সেগুলোই এখন দেখব আর এক্সপ্লোর করব তোমাদেরকেও বলে দেবো যে এখানে কী কী পাওয়া যাচ্ছে এখানে কিন্তু মাল্টিপল টাইপের খাবার এখানে পাওয়া যায় যেগুলো মুঘল খাবার সেগুলো আর কোথাও পাওয়া যায় না এখানে কিন্তু খুবই বিখ্যাত সেগুলো আর এই যে বড় যে দোকানগুলো দেখতে পাচ্ছ সেময়ের এখানকার মতো সেময় আর কোথাও পাওয়া যায় না এখানকার সেময় অসাধারণ খেতে আর এখন আমরা এখানকার কিছু কাবাব ট্রাই করব আর তোমাদেরকেও দেখাবো আর এখানকার কিছু ডিশের নাম আমি তোমাদের বলে দিচ্ছি যেগুলো এখানে ফেমাস আর কোথাও কিন্তু তোমরা পাবে না এখানকার ডিশগুলি হচ্ছে নিহারি তার সাথে বিরিয়ানি আর এই যে ব্রেডগুলো দেখছো এই ব্রেডগুলোর মধ্যে ঠেসে ঠেসে কাজু কিশমিস অ্যালমন্ড পেস্তা ওয়ালনাট বাদাম দিয়ে নান টাইপের করে বড় করে চিনির শিরায় ডুবিয়ে এই স্ট্যাপগুলো এই ব্রেডগুলো বানানো হয় আর এখানকার বড় বড় গোটা গোটা চিকেন ফ্রাই বিভিন্ন ধরনের চিকেন কাবাব তার সাথে এখানে রয়েছে ব্রেন কারি মাল্টিপল টাইপের ডিফারেন্ট টাইপের কাবাব এগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর এগুলো কিন্তু অবশ্যই এখানে এলে এক্সপ্লোর করতে একদম ভুলবে না এখানে কিন্তু আমার ফেভারিট কালো মুরগি পাওয়া যাচ্ছে যেটা আমি অন্তত আর কোথাও দেখিনি মানে পাওয়া যায় কিন্তু আমি সব জায়গায় দেখতে পাই না এটা কিন্তু তোমরা এখানে এলে পেয়ে যাবে এখন আমি তোমাদেরকে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এখানকার কাবাব এই যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ এই দোকানে কিন্তু কাবাব সবচেয়ে বিখ্যাত আর দেখতে পাচ্ছ কত ভিড় তোমরা কিন্তু এই দোকানটায় অবশ্যই একবার হলেও আসবে আর এখন আমরা ভাবছিলাম কিছু মিষ্টি ট্রাই করব তাই জন্য আমরা খুব কনফিউজ ছিলাম যে আমরা কোন মিষ্টিটা ট্রাই করব তার মধ্যে থেকে আমরা ভাবছি এইটাই খাবো যেটা হচ্ছে শাহী টুকরা তার এই দোকানটিতে কিন্তু শাহী টুকরা খুব ভালো পাওয়া যায় এখানে শাহী টুকরার ওপর থেকে রাবড়ি দিয়ে দেওয়া হয় আর তার উপর থেকে পেস্তা বাদাম কুচি এই ডিশটার দাম কিন্তু 60 টাকা এই ডিশটা খেয়ে আমার ভীষণ ভালো লেগেছিলো আমি রেকমেন্ড করছি তোমরা এলে অবশ্যই একবার এখান থেকে অন্তত এই শাহী টুকরার ওপরে রাবড়ি দিয়ে রয়েছে এটা কিন্তু অবশ্যই একবার খাবে এটা কিন্তু আমাদের দুজনেরই খেয়ে খুব ভালো লেগেছিলো তোমরা যদি এখানে আসো আর তোমরা যদি এইটা না খাও তাহলে তোমাদের ঘোরাই বৃথা তোমরা কিন্তু এখানে এলে অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবে
যখন আমি শাহী টুকরা খাচ্ছি এটা কিন্তু পুরো মাউথ ওয়াটারিং লাগছে, কি বলবো, তোমাদের মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আর এখন এখানে সন্ধে হয়ে যাচ্ছে, আর এখানে সন্ধেবেলা ভিউটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে, সানরাইজও তার সাথে আমি দেখেছি। আর সন্ধেবেলা দেখার মজাই হচ্ছে অন্যরকম, কারণ এখানে সন্ধেবেলা দারুণ দারুণ সব খাবার নিয়ে সব খাবারের স্টলগুলো খুলে যায়। তাই আপনারা অবশ্যই যদি এখানে আসেন সন্ধেবেলায় এই জায়গাটা খাবার এক্সপ্লোর করতে অবশ্যই একবার হলো আসবেন। এখানে যদি তোমরা আসতে চাও, তোমরা যদি এখানে শীতকালে আসো তাহলে কিন্তু তোমরা দুপুরবেলাও এখানে আসতে পারো, সারাদিনে যে কোনো সময়। কিন্তু গরমকালে যদি এখানে আসতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আমি রেকমেন্ড করব তোমরা অবশ্যই বিকেলবেলা আসবে, কারণ এখানে কিন্তু প্রচণ্ড গরম থাকে। তাই সকালবেলা এলে তোমরা ভালো করে ঘুরে তোমরা কিছুই দেখতে পারবে না। তোমাদেরকে এখন আমি যেই এলাকাটা দেখাচ্ছি এইটা থেকে এই রাস্তাটা ধরে সোজা গেলে ডান দিকে ঘুরলেই আমরা এখন পৌঁছে যাব মিনা বাজার এলাকায়। সেখানে অনেক কিছু বসেছে, জামা কাপড়ের দোকান থেকে শুরু করে ড্রাই ফ্রুটের মার্কেট, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরাও কিন্তু এলে এই দিক দিয়ে গিয়ে ডান দিকে তোমরা সেই মার্কেটটা পেয়ে যাবে, আর সেখান থেকে তোমরা প্রচুর ড্রাই ফ্রুট কিনতে পারো। এইখানে যে ভ্যানে করে করে সাইডে সাইডে অনেকগুলি দোকান বসেছে, এই রাস্তাটি যেতে গেলে সেখানে কিন্তু কিউই আর ড্র্যাগন ফ্রুট কেটে কেটে বিক্রি করা হচ্ছে। এই ড্র্যাগন ফ্রুট আর কিউই এখানে খুব পাওয়া যায় আর বেশি বেশি করে বিক্রি করা হয়। এটি হচ্ছে মিনা বাজার এলাকাটা, আর এখানে কিন্তু জায়গায় জায়গায় ড্রাই ফ্রুট বিক্রি হচ্ছে। এখানে অনেক ধরনের ড্রাই ফ্রুট পাওয়া যাচ্ছে, তুলনামূলক মতো রিজনেবল দামেই পাওয়া যাচ্ছে। এখানে ওয়ালনাট আছে, ড্রাই খেজুর আছে, এখানে মিক্স টাইপের বাদাম আছে, যেখানে অনেক কিছু অনেক ধরনের বাদাম একসাথে করা, তারপরে এখানে বিভিন্ন জিনিসপত্র এছাড়াও পাওয়া যাচ্ছে। এখন আমরা এখান থেকে মেট্রো করে ফিরে যাচ্ছি। আমরা কিন্তু জামা মসজিদ পুরোটা দেখাতে পারিনি, পরবর্তী আমাদের আরও অনেক ব্লগ আসবে যেখানে আমরা পুরো জামা মসজিদটা এক্সপ্লোর করবো আর ভালো করে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করলে পরবর্তীকালে আমি কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নতুন নোটিফিকেশন পৌঁছে যাবে। যদি পরবর্তীতে আপনারা এইরকমই আরও ব্লগ দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমি আরও আরও এনকারেজ পাবো আর বেশি বেশি করে আপনাদের জন্য অনেক অনেক ভিডিও বানাবো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।